খালেদ সাইফুল্লাহ আপনি লিখেছেন টুপি ছাড়া কি নামাজ আদায় হবে? টুপি ছাড়া নামাজ আদায় হয়ে যাবে, টুপি না পড়লে নামাজ হবে না এমন কোনো কথা নেই। অনেকে এটাকে নামাজের জন্য পূর্ব শর্ত মনে করেন, মাথা খালি রেখেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে উত্তম এবং ভালো হয় মাথা ঢেকে নামাজ পড়া, এর মানে এই নয় যে টুপি না থাকলে নামাজ পড়া যাবে না, টুপি না থাকলেও খালি মাথাতে নামাজ পড়া যাবে। মাহফুজা বিনতে মাতিন আপনি লিখেছেন, অবিবাহিত মেয়ে মারা যাওয়ার পর বাবা মা মেয়ের নন মাহরাম বন্ধু বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ইফতার, ঈদ ও অন্যান্য অনুষ্ঠানে দাওয়াত করলে এবং তাদের সম্পর্ক বজায় রাখলে কি মেয়ের আমল নামে গুণা লেখা হবে? না, এখানে যেহেতু কাজটা মেয়ে করছে না, অতএব বাবা মা করলে তাদের গুণা হবে। তারা যদি কোনো অন্যায় কাজ করে না, অর্থাৎ ধরুন মা মেয়ের তথাকথিত ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড তাদেরকে দাওয়াত দিলে, তাহলে সেখানে পর্দা লঙ্ঘন করলে তিনি গুণাগার হলেন। আর তাছাড়া নন মাহরাম যে সমস্ত ছেলে বন্ধু আছে সেগুলোর কারণে তো মেয়ে নিজে গুণাগার হয়েছেন, তো বাবা মা যদি সেই গুণাহটাকে অব্যাহত রাখেন তাহলে সেক্ষেত্রে তাদের স্বতন্ত্র গুণা হবে, আর মেয়ে যেটা করে গেছেন সেজন্য তিনি গুণাগার হবেন। আল্লাহর কাছে তার জবাবদিহিতা হবে, আল্লাহ তাআলার উপরে ন্যস্ত তার বিষয়টা, কিন্তু তার মৃত্যুর পর বাবা মা যদি কোনো অন্যায় করেন সেটা বাবা মার উপরে বর্তাবে। আর জন্য আর এর জন্য যদি তিনি দায়ী থাকেন, অর্থাৎ তিনি এটা শুরু করে দিয়ে গেছেন বা তিনি বলে গিয়েছেন বা তার ওসিয়ত ছিল, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো দায় তার উপরেও বর্তাবে।